প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর থেকেই মিরপুরের কালচি ফ্লাইওভারে ছিল উৎসুক মানুষের ভিড়। যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর মিরপুরের অন্যতম এই প্রবেশপথে যানজটহীনভাবে যাতায়াত করতে পারায় আনন্দিত নগরবাসী। কালচি ফ্লাইওভারের পুরোপুরি সুবিধা পেতে সড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে বলেছেন তারা। লুৎফর রহমান সোহাগ জানাচ্ছেন। খুশি মানে আমি সকালেও আসছিলাম। এই আনন্দ আর স্বস্তির পেছনে রয়েছে দীর্ঘদিনের ভোগান্তি। বছরের পর বছর তীব্র যানজটে নাকাল হয়ে আসা মিরপুরবাসীর জন্য মুক্তির আশা নিয়ে দ্বার খুলেছে কালশি ফ্লাইওভার। প্রথম দিন তাই অনেকে এসেছিলেন আনন্দ ভ্রমণে। ফ্লাইওভার আর ছয় লেনের সড়কে পথের দূরত্ব যে অনেকটা কমেছে তা জানালেন উদ্বোধনী দিনে যাতায়াতকারীরা। অস্বাভাবিক যানজট ছিল, আশা করছি আপনার এই ওভারব্রিজ হওয়াতে আর ওই ধরনের সমস্যা থাকবে না। অন্যান্য দিন আমরা এখানে জ্যামে আটকা থাকি, যাওয়ার সময় আসার সময় আজকে খুব সহজেই আসতে পারলাম। মানে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকা লাগতো, যখন রাস্তা বড় করলো তাতেও যানজট তেমন একটা মুক্ত হয় না, তারপর ব্রিজ করলো তা আজকে তো দেখতেছি কোনো যানজট নাই আর কি। যানজট আগে এখানে তো এই মোড়ের মধ্যে যানজট থাকতোই, বিশেষ করে বিকালে বেশি থাকতো, এখন মোটামুটি ক্লিয়ার। স্বস্তির পিঠে রয়েছে শঙ্কাও। এই রাস্তায় যত্রতত্র পার্কিং, বাজার বসে যাওয়ার মতো পুরনো দৃশ্য আর দেখতে চাই না নগরবাসী। চত্বরের মধ্যে গিয়ে বাসটা দাঁড়ায় আর বাসগুলো এইভাবে দাঁড়ায়, মাথাটা বের করে কোনাকুনি করে দাঁড়ায় থাকে, পিছনে গাড়ি আটকায় যায়। বাজার আজকে উঠায় কালকে আবার বসে, আজকে উঠায় কালকে বসে, এগুলো সব জায়গায় এরকম হয়। মানে এগুলো আপনাদের মনে করেন যে সরকার হয়তো এগুলা হয়তো মোবাইল কোর্টের মাধ্যমে এগুলো তুলে দিতে হবে। মেট্রো রেলের পর মিরপুরের যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ করে দিয়েছে কালশির এই ফ্লাইওভার। এই প্রকল্পের পুরোপুরি সুফল পেতে সক্রিয় সড়ক ব্যবস্থাপনার তাগিদ দিয়েছেন এখানকার বাসিন্দারা। কালশি ফ্লাইওভার থেকে লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।